বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ। ফাঁস বাদশার সম্পত্তির পরিমাণ, শাহরুখের পরে নাম রয়েছে টম ক্রুজের, তারপরে আছেন জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো অভিনেতারা। তাদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে $620 মিলিয়ন, $520 মিলিয়ন, $500 মিলিয়ন এবং $500 মিলিয়ন। মিলিয়ন ডলার পার্সোনালিটি, সেই শাহরুখ খান, সেই বাদশাহ কিং খান। আলোড়ন ফেলে দিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স ডেটা সদ্যই একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে প্রথম 5 জনের মধ্যে নাম ভারতের একজনেরই, তিনি শাহরুখ। 3 দশক ধরে সেলুলয়েডে দর্শকদের মনে প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন, কেবল ভারতে নয়, তার জনপ্রিয়তার জল গড়িয়েছে সারা বিশ্বে। বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের তালিকায় 4 নম্বরে উঠে এসেছে বাদশার নাম। জানেন তার সম্পত্তির পরিমাণ, জানেন তার সঙ্গে এর কার কার নাম রয়েছে এই তালিকায়। শাহরুখ যেখানে 4 নম্বরে, সেখানে আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড দখল করেছেন প্রথম স্থান। বিশ্বের সবথেকে ধনী অভিনেতা জেরি, তার সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, কিন্তু দেশের অভিনেতাদের মধ্যে শাহরুখের নাম উঠেছে এই তালিকায়। শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ $770 মিলিয়ন, তিনি এশিয়া মহাদেশের সবথেকে ধনী অভিনেতা। ডোয়েন জনসন, টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরোর মতো দুনিয়ার তাবড় তাবড় তারকারা নামও রয়েছে এই তালিকায়। দ্বিতীয় ধনীতম অভিনেতা টাইলারের সম্পত্তির পরিমাণও $1 বিলিয়ন। তৃতীয় স্থান অধিকার করা ডোয়েনের সম্পত্তির পরিমাণ $800 মিলিয়ন। মুম্বইয়ে যে অট্টালিকায় তিনি থাকেন, সেই মন্নত আসলে অন্যতম মূল্যবান বাড়ি। তথ্যসূত্রে, এই বাড়ির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। শাহরুখের ভ্যানের দামই 5 কোটি। বলিউড তারকাদের কারো কাছে এত দামি ভ্যানিটি ভ্যান নেই।